আপনি যেখান থেকেই পড়েন না কেন, সেটা ন্যাশনাল হোক, প্রাইভেট হোক আর পাবলিক হোক, আপনাকে দক্ষ হতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের করা অনেকগুলো প্রশ্ন নিয়ে কথা বলবো এই ভিডিওতে। আপনারা বেসিক্যালি প্রশ্ন করেন, ভাইয়া প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ে কি আমার লাইফটা শেষ হয়ে যাবে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়তে পড়া ঠিক হবে কি না, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়লে বিসিএসএ পরীক্ষা দিতে পারবো কি না, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়লে দেশের বাহিরে যেতে পারবো কি না, এই টাইপের অনেকগুলো প্রশ্ন ইতিমধ্যেই আমাকে আপনারা করেছেন। ওই প্রশ্নগুলো অ্যান্সার দেব এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে বর্তমান টাইমে পড়া উচিত কি না? হ্যাঁ, আমি যদি বলি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে বর্তমান টাইমে আপনাদের পড়া উচিত টাইম ব্যয় না করে, অর্থাৎ আপনার যদি ফার্স্ট টাইম পাবলিক বিশ্ববিদ্যালয় না হয়, এক বছর ইয়ার লস না করে আপনার সরাসরি প্রাইভেট বিশ্ববিদ্যালয়তে পড়তে পারেন। পাশাপাশি অনেকেই প্রশ্ন করেছে, ভাইয়া প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়লে কি আমার লাইফ শেষ হয়ে যাবে কি না? বেসিক্যালি হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়লে যে আপনার লাইফটা শেষ হবে এরকম কোনো ইস্যু না, আবার পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে যে আপনার লাইফটা অনেক ভালো হবে এটাও কিন্তু আপনি শিওর দিতে পারবেন না। আমি দেখেছি অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়ের থেকে ভালো রেজাল্ট নিয়েও কিন্তু অনেকে বেকার ছিল, এখনও আছে, বা ন্যাশনাল থেকে পড়েও কিন্তু বিসিএস ক্যাডারও হয়েছে এবং প্রাইভেট থেকে পড়েও কিন্তু বিসিএস ক্যাডার হয়েছে। বেসিক্যালি হচ্ছে আপনি যেখান থেকেই পড়েন না কেন, সেটা ন্যাশনাল হোক, প্রাইভেট হোক আর পাবলিক হোক, আপনাকে দক্ষ হতে হবে, মানে স্কিল আপনাকে অর্জন করতে হবে। ধরুন আপনি যে প্রোগ্রামেই পড়েন না কেন, ওই প্রোগ্রাম সম্পর্কে আপনার অনেক আইডিয়া থাকতে হবে, সিজিপিএ ভালো তুলতে হবে, বিশ্ববিদ্যালয় জীবনে আপনাকে বিভিন্ন অ্যাক্টিভিটিসের সাথে ইনভলভমেন্ট হতে হবে। যদি আপনি ইনভলভমেন্ট হতে পারেন এবং ভালো স্কিল গ্রো করতে পারেন, তাহলে কিন্তু আপনার পাবলিক, প্রাইভেট, ন্যাশনাল এইসব প্রশ্ন হয়তো বা আপনারা যেভাবে করেছেন, ফাইনালি কিন্তু ফোর ইয়ার্সের পরে আপনারা নিজেরাই বুঝতে পারবেন পাবলিক, প্রাইভেট অথবা ন্যাশনাল কোনো ইস্যু নাই, আপনার বর্তমান সময়ে দক্ষ হতে হবে। অনেকে প্রশ্ন করেছে, ভাইয়া দেশের বাহিরে যাওয়া যাবে কি না প্রাইভেটে পড়ে, এবং ইউজিসি কিন্তু অবশ্যই অ্যাপ্রুভ থাকতে হবে। যদি ইউজিসির অ্যাপ্রুভ থাকে তাহলে কিন্তু আপনি যে কোনো বিশ্ববিদ্যালয়ে পড়েন আপনি কিন্তু ইজিলি কিন্তু হায়ার স্টাডি এবং দেশের বাইরে জব পারপাসেও কিন্তু যেতে পারবেন। আর একটা কথা বলি, অনেক দেশের মানুষই কিন্তু বুয়েট, ঢাকা মেডিকেল বা ঢাকা বিশ্ববিদ্যালয়ও চেনে না। কোন প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করেছেন তার থেকে বড় ইস্যু হচ্ছে আপনার পাবলিকেশন আছে কি না, আইএলসের ভালো মার্ক আছে কি না। আপনি যে পারপাসে দেশে বাহিরে যেতে চাচ্ছেন সেই পারপাসের আগে আপনাকে একদম সম্পূর্ণ কিন্তু পরিপাটি হতে হবে, মানে সেই সব ব্যাপারে কিন্তু আপনাকে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, তাহলে কিন্তু আপনি ইজিলি যে কোনো দেশেই যেতে পারবেন, সেটা পাবলিক হোক, প্রাইভেট হোক অথবা ন্যাশনাল হোক। আর একটা কমন প্রশ্ন বাংলাদেশের ছেলেমেয়েরা যেটা আমাকে বেশি করে, সেটা হচ্ছে, ভাইয়া বিসিএস দেওয়া যাবে কি না? হ্যাঁ অবশ্যই, আমি আগে টপিকে কথা বললাম, ইউজিসি যদি অ্যাপ্রুভ থাকে বিশ্ববিদ্যালয়টি এবং বাংলাদেশে যদি অনুমোদিত একটি বিশ্ববিদ্যালয় হয়, তাহলে কিন্তু বিসিএসে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর বিসিএসে অ্যাপ্লাইয়ের জন্য আপনার ফোর ইয়ার্সের গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট থাকতে হবে, রেজাল্ট থাকতে হবে, মার্কশিট থাকতে হবে। অর্থাৎ বুঝতেই পেরেছেন, আপনি যদি ইউজিসি অ্যাপ্রুভ এবং বাংলাদেশে বিশ্ববিদ্যালয়টি অনুমোদন রয়েছে এবং বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের কোনো ঝামেলা নাই এবং বিশ্ববিদ্যালয় থেকে আপনি ফোর ইয়ার্সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন, তাহলে কিন্তু আপনি ইজিলি কিন্তু আপনি এই বিসিএসে অ্যাপ্লাই করতে পারবেন। অনেক প্রাইভেট ইউনিভার্সিটির পড়া শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যেই বিসিএসের যে প্রসেস সম্পূর্ণ করে কিন্তু তারা বিসিএস ক্যাডার হয়ে গিয়েছে। তো বুঝতে পেরেছেন, আপনি যদি প্রাইভেটে পড়েন আপনার কোনো ধরনের কোনো হ্যাসেল হবে না, আপনার যদি সব কিছু ঠিকঠাক থাকে, সব কিছু মিন্স আপনার স্কিল ডেভেলপ করতে পারেন, আপনার যদি অ্যাভারেজ সিজিপিএ ভালো থাকে, আপনার আদার্স অ্যাক্টিভিটিস ভালো থাকে, পাবলিকেশন ভালো থাকে এবং আইএলটি যদি ভালো করতে পারেন, তাহলে কিন্তু যে ইস্যু নিয়ে আমি কথা বললাম, দেশে বাহিরে যাওয়া আপনার জন্য ইজি হয়ে যাবে, বাংলাদেশের জব মার্কেট জব পেতে আপনার ইজি হয়ে যাবে এবং ফোর ইয়ার্সের পরে আপনি কখনোই চিন্তা করবেন না
আপনি কোথা থেকে পড়াশোনা করছেন। অর্থাৎ আমি এই ভিডিও থেকে একটি বাণী দেওয়ার চেষ্টা করেছি, আপনি পাবলিকে পড়েন, ন্যাশনালে পড়েন, কলেজে পড়েন অথবা আপনি প্রাইভেটে পড়েন, ইনস্টিটিউটের একটা ভ্যালু আছে, এটা কিন্তু ট্রু। বাট আপনার যদি স্কিল ডেভেলপমেন্ট আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনার স্বপ্নের সেই জায়গাটি আপনি যেতে পারবেন। সবাই ভালো থাকবেন।